হ্যালো এভরিওয়ান, আমি প্লাবন। আজকে আপনাদেরকে আমি গুগল হ্যাং আউট মিট সম্পর্কে একটু তথ্য দিব। ইদানিং লকডাউনে, করোনার এই লকডাউনে আমরা অনেকেই অনলাইনে কাজ করতে হচ্ছে, কিন্তু আমরা যে অ্যাপটা ইউজ করতেছি এটা হলো জুম। এটার একটা ফ্রি ভার্সন আছে, কিন্তু এটার মধ্যে টাইম লিমিট হলো 40 মিনিট। এটার জন্য আপনার আলাদা একটা অ্যাপ ইনস্টল করতে হয়। আপনি ডিরেক্ট ব্রাউজার থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি কোনো ক্লাসে বা কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। তো রিসেন্টলি এই অ্যাপটার বিভিন্ন ধরনের সিকিউরিটি সমস্যা দেখা দিয়েছে, যেমন জুম সাপোর্ট মিটিং হ্যাকড উইথ চাইল্ড অ্যাবিউজ ইমেজেস, অর্থাৎ এটা ইজিলি হ্যাক হয়ে যায়। আবার কিছুদিন আগে ছিল মোর দেন 500,000 হ্যাক জুম অ্যাকাউন্টস আর বিং সোল্ড অন ডার্ক ওয়েব ফর পেনিস অ্যান্ড চেঞ্জ ইয়ার পাসওয়ার্ড নাম। সো পাসওয়ার্ডগুলো সব হ্যাক হয়ে গেছে, এতগুলো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এবং এটা নিয়ে জুম তখনও জানেই না যে হ্যাক হয়েছে আসলে। অ্যান্ড কিছু কিছু প্রমোশনাল নিউজটার মধ্যে প্রমোশনাল কিছু স্টাফের জন্য বলা হয়েছে যে এর মাঝখানে কিছু অ্যাকাউন্ট নাকি আবার হ্যাকারদেরকে ফ্রিতেও দেওয়া হয়েছে, তোমরা এগুলো ফ্রিতে ইউজ করো। তো জিনিসটা আসলে সেফ না, আমি সেফ মনে করি না। আমি গুগল ইউজ করে অভ্যস্ত, গুগল যদিও আমাদের ডাটা নিয়ে যায় কোনো না কোনোভাবে, কিন্তু অ্যাটলিস্ট ওটা সেফ থাকে, আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয় না। আমরা মেইল হিসাবে গুগলের মেইল ইউজ করি, জিমেইল ইউজ করি, তাই গুগল আমার কাছে বেশি রিলায়েবল অ্যান্ড ট্রাস্টেড। আমাদের এর আগে একটা অ্যাপ আপনারা হয়তো শুনেছেন, গুগল হ্যাং আউট মিট। তো এটা কিছুদিন আগে পেইড ছিল, এটার জন্য এটা দিয়ে আপনাদের ভিডিও কল বা মেসেজ করতে হলে বা মিটিং করতে হলে আপনাদের একটা জি স্যুট নামে একটা গুগলের পেইড অ্যাক্সেস লাগবে, যেটার মধ্যে আপনাকে অ্যাডমিন হতে হবে, এবং অ্যাডমিন হলেই আপনি মিটের মধ্যে, এই গুগল হ্যাং আউট মিটের মধ্যে আপনি মিটিং হোস্ট করতে পারবেন। কিন্তু রিসেন্টলি এই জুমের সাথে প্রতিযোগিতার জন্য গুগল এটা ফ্রি করে দিছে। এই অ্যাপটা এখন এই মুহূর্তে ফ্রি, আপনাদের সবার আইডিতে হতে পারে, এতদিনে আপডেটটা এসে গেছে, অ্যাপ ফ্রি। আপনারা যে কোনো আইডি থেকে এখন এই গুগল হ্যাং আউট মিট দিয়ে কোনো মিটিং বা ক্লাস এটা আপনারা হোস্ট করতে পারবেন। ক্ষেত্রে আপনাদের আর কিছুই লাগবে না, এখন জি স্যুটের কোনো বাধ্যবাধকতা নেই, এবং আপনাদের কোনো এক্সট্রা টাকা পয়সাও লাগবে না। আগে যেরকম লাগতো জি স্যুটের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হতো, ডলার পে করতে হতো, এখন সেটা লাগবে না। সো আপনারা এটা ফ্রিতে পারতেছেন, আর এটার টাইম লিমিট 1 ঘন্টা। এটার ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি জুমের থেকে বেটার, অ্যান্ড এটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো এটার জন্য কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না। আপনি ফোনে হলে আপনার অ্যাপ ইনস্টল করতে হবে, কিন্তু আপনি যদি পিসিতে ইউজ করেন আমার মতো, জাস্ট ডেস্কটপ এর ব্রাউজার একটা ওপেন করবেন, এভাবে ব্রাউজার ওপেন করবেন, গুগলে যাবেন, তারপরে আপনি এখানে সার্চ করবেন, আর গুগল মিটিং অ্যাপ এখান থেকে হোস্ট করতে পারবেন ভিডিও বোথ। সফটওয়্যার ইনস্টল করলে যে সমস্যাটা থাকে, সফটওয়্যারের প্রাইভেসি বা সিকিউরিটি ভালো না হলে এই যে হ্যাক অ্যাকাউন্টগুলো আছে এগুলো থেকে আপনাদের হতে পারে, আপনার পিসির অ্যাক্সেসও নিতে পারে বা কোনো ভাইরাসের অ্যাক্সেসও নিতে পারে, অ্যাটাক হইতে পারে। তো সেফ থাকার জন্য, যেমন যদি আমাদের পিসিতে তেমন ইম্পর্টেন্ট কিছু আমরা রাখি না যেটা হ্যাকাররা নিয়ে উঠে পড়ে লেগে যাবে, এটা আমরা অনেকেই মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি এখন বিভিন্ন ধরনের এআই বের হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এগুলার কারণে এগুলো দিয়ে এখন যেমন একজনের ফেসের একটা 3D স্ক্যান পেলে সেটা আরেকজনের ফেসের মধ্যে বসায় দিলে কেউ বুঝতেও পারবে না যে এটা আসলে এডিট করা, আসলে যে যাকে দেখা যাচ্ছে সে না। এটাকে বলা হয় ডিপ ফেক, অনেকে জানেন এই এআইটা সম্পর্কে যারা টুকটাক নিয়ে কাটাকাটি করেন, ডিপ ফেক এআই। তো এটা দিয়ে ধরে না কেউ ব্যাংকে কিছু চুরি করতে, তো তার একটা ভিডিও কোনোভাবে আসলো, এবং সেটার মধ্যে যদি কেউ ডিপ ফেক এআই দিয়ে আপনার আপনার চেহারাটা ওই রবারের চেহারা জায়গায়, ডাকাতের চেহারা জায়গায় বসিয়ে দেয়, কেউ এটা বুঝতেও পারবে না যেটা ফেক কিনা।
কারণ এটা এতটা অ্যাকুরেট ভাবে বসানো হয়, এআই দিয়ে বসায়, এবং এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস। তাই আমি বলবো প্লিজ এগুলা থেকে, ওই অ্যাপটা থেকে বিরত থাকেন, বেসিক্যালি জুম থেকে, কারণ আমরা এর আগে এটার নাম শুনি নাই তেমন। তো আমার কাছে এটা ট্রাস্টেড মনে হয় না। যদি এটা পার্সোনাল অপিনিয়ন, আপনাদের মনে চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো আজকে আমি দেখাইতেছি গুগল মিট কিভাবে আপনারা হোস্ট করবেন। তো ফার্স্টে এই গুগলে যাবেন, এভাবে ব্রাউজারে গিয়ে গুগল হ্যাং আউটস মিট করবেন। ফার্স্টে এই এক লিঙ্কটা আসবে, সার্চে ক্লিক করবেন। এখানে দেখেন আগে এখানে একটা জাস্ট আপনি জয়েন করা একটা মিটিং কোড দিতে পারতেন, কিন্তু এখন এটার মধ্যে আপনি মিটিং স্টার্টও করতে পারবেন। তো স্টার্ট মিটিং আপনি কীভাবে করবেন, তো এই যে সার্চ করে যে আপনি লিঙ্কটা বের করলেন, জাস্ট এখানে ক্লিক করবেন, স্টার্ট মিটিং জয়েনিং আসবে, একটু লোড হবে, অন্য একটা ওয়েব পেজে যাবে কিছুক্ষণ পরে। এই যে একটা মিটিং রেডি দেখাচ্ছে, এখানে আপনার একটা লিঙ্ক আছে জয়েন নাও, এটা হলো আপনার জয়েনিং ইনফো। আপনি যদি অন্য কাউকে দিতে চান যার কাছে, যার সাথে আপনার গুগলে অ্যাড নাই, ফ্রেন্ড হিসেবে অ্যাড নাই, তাকে আপনি এই কপি ইনফো দিয়ে এই লিঙ্কটা কপি করে তাকে সেন্ড করে দিলে সে এটাতে জয়েন করতে পারবে। জাস্ট সে ব্রাউজারে গিয়ে এইভাবে পেস্ট করলেই জয়েন করতে পারবে। যদি আমি হোস্ট করছি দেখি এটা এখন আসবে না, তো জয়েন করতে পারবে। আপনি অ্যাড পিপল থেকে আপনাদের সাথে যাদের অ্যাড আছে গুগলে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন ডিরেক্টলি। এখানে আপনি স্ক্রিন প্রেজেন্ট করতে পারবেন, এন্টায়ার স্ক্রিন শেয়ার বা যে কোনো একটা উইন্ডো শেয়ার করতে পারবেন। আবার যদি আপনাদের ক্লাস ইংলিশে হয়, দেখা যায় অনেক সময় অডিও কোয়ালিটি ভালো আসে না নেট স্পিডের কারণে। আই থিঙ্ক দ্যাট ইজ টুয়াইস রেকর্ডেড। তো অডিও কোয়ালিটি ভালো আসে না ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যেগুলার ক্যাপশনস ঠিকঠাক মতো গুগল থেকে প্রোভাইড করতে পারে। তো সেই জন্য আপনারা টার্ন অন ক্যাপশন দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের যে অডিও ভয়েসগুলো আছে অডিও থেকে, সেটা ডিরেক্ট আপনাদের রিয়েল টাইমে ক্যাপশন হিসেবে বা সাবটাইটেলের মতো করে এখানে লেখা উঠবে, আপনারা সেটা দেখে বুঝতে পারবেন। আর এটা ইজি, জাস্ট আপনার কোনো কিছু ইনস্টল করতে হচ্ছে না, জাস্ট আপনি এভাবে ঢুকে পড়বেন। হয়তো আপনার ব্রাউজার থেকে কিছু পারমিশন চাইতে পারে, অডিও পারমিশন বা ভিডিও রেকর্ডিং এর পারমিশন চাইতে পারে, সেটা দিয়ে দিবেন। তো এটা হলো যেমন তাদের গুগল মিটে কিভাবে আপনারা প্রেজেন্ট মিটিং হোস্ট করবেন, সেটা ছিল এই টিউটোরিয়াল। অ্যান্ড নেক্সটে যদি আপনারা করতে চান তাহলে মিটিং কোড আছে, যদি কেউ জয়েন করতে চান, জাস্ট সে যদি লিঙ্কটা দিয়ে দেয় ফাইন, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে একটা আলাদা ব্রাউজারের ওয়েব পেজ ওপেন হবে, সেখান থেকে আপনি কথা বলতে পারবেন, মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। আর যদি কোনো একটা কোড দিয়ে থাকে সেই কোডটা জাস্ট এখানে পেস্ট করবেন, যেমন এখানে পুরো কোডটা এখানে এন্টার হয় না, এখানে জাস্ট একটা কোড দিবে, সেই কোডটা এখানে পেস্ট করে আপনি এখানে জয়েন ক্লিক করলে আপনি মিটিংয়ে জয়েন হয়ে যাবেন। তো জিনিসটা এখন ইজি, আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারেন। তো শুধু শুধু একটা রিস্কি একটা সফটওয়্যার, যেটাকে এর আগে পর্যন্ত নাম শুনেন নাই যে কোম্পানির, তাদের কোনো সফটওয়্যার বা ইউজ করার দরকার নাই। আমার পিসিতে যেমন আমি গেমস খেলতে পছন্দ করি, আলাদা একটা অ্যাপ ইনস্টল করলে সেটাই র্যাম খাবে, প্রসেসর এর পাওয়ার খেয়ে থাকবে, তো আমি চাই না সেটা খাক বা রিস্কে পড়ুক। সেই জন্য আমি জুম ইউজ করি না। ওরা যারা গুগল মিট ইউজ করতে চান তারা এইভাবে ইউজ করতে পারেন। আশা করি এটা কাজে আসলো, এটা স্ক্রিপ্ট করে বানাই নাই, এই জন্য কিছু ভুল থাকতে পারে, এটা যেহেতু তাড়াতাড়ি বানিয়েছি। তো আশা করি আপনারা মিট ইউজ করবেন অ্যান্ড সেফ থাকবেন, কোয়ারান্টাইন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।